এক্সাইটেড বাংলায় আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কমরউদ্দিন। এটা বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহামেডান স্পোর্টিং বলতে যেটা বোঝেন অনেকটা কামারদা, গোটা বাংলাও তাই বোঝে, কামারদা ইজ ইকুয়াল টু মোহামেডান স্পোর্টিং। এই মানুষটা কিন্তু, এই ফেসটা কিন্তু ব্র্যান্ড, এটা আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি। আচ্ছা কামারদা, মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে, কিশোর ভারতীতে কেন? এটা খুব দুঃখের ব্যাপার, আমরা কি বলবো। ওরা একটা সময় বলে যে মিনি ডার্বি কেন, প্রতিপক্ষ মোহনবাগান, প্রতিপক্ষ মোহনবাগান ইস্টবেঙ্গল, আমরা ইস্টবেঙ্গল এখানেই দিয়েছে, তাহলে আমরা একটা ক্লাব থেকে জানতে চাইবো যে কি যুব ভারতী কি মডার্ন ক্লাবের জন্য নেই। এটা তো সরকারকেও বুঝতে হবে, কেননা এত বড় ম্যাচ, সরকারকে তুমি যতক্ষণ না অ্যাপ্লাই করবে, ক্রীড়ামন্ত্রী তো ঘরে এসে তোমাকে দিয়ে দেবে না, এটা ফল্ট আছে আইএফের। আমি যে দিদিকে জিজ্ঞেস করবো বা সরকারকে জিজ্ঞেস করবো কী করবো? এখন যদি কেউ অ্যাপ্লাই না করে যে আমি ওখানে খেলতে চাই, পয়সা এখানে পয়সা নেই, ওখানে পয়সা নেই, তাহলে এইরকম সংস্থা চালিয়ে লাভটা কী আছে? আমরা নেক্সট টাইম থেকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে মোহামেডান খেলে, আমি সল্টলেক ছাড়া কোনো জায়গায় খেলব। কিন্তু আরেকটা কথা, মিনি ডার্বি শব্দটা বারবার আসে, মিনি ডার্বিটাকে বিশ্বাস করেন? না না, ছোটবেলায় শুনেছেন এটা? কেন, কোনোদিন শুনিনি। কে বের করেছে আমি জানি না, যে রিপোর্টাররা বের করেছে এটা, ওদেরকে আমরা বাইকট করি, নেক্সট টাইম থেকে ওদের বাইকট করবো। মিনি ডার্বি আবার কী হবে? ডার্বি ডার্বি আছে, মোহনবাগান খেললে ডার্বি হবে, আমি মোহামেডান খেললে ডার্বি হবে না, ডার্বিই আছে। কিন্তু ওরা ভুল ভাল বলে, এটা আমরা বাইকট করবো। ওকে, ওদেরকে যারা বলে, যেই চ্যানেলটা বলছে তাদেরকে আমরা ধরবো যে এটা এরকম কথা কেন বলবে। অসংখ্য ধন্যবাদ কামারদা। আমরা শুনলাম কামারদার দুটো খুব গুরুত্বপূর্ণ মেসেজ বন্ধুরা দিলেন আজকে, যে ফার্দার ভবিষ্যতে যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে কোনো ম্যাচ মোহামেডান স্পোর্টিংয়ের এই মাঠে দেওয়া হয় বা কিশোর ভারতীতে দেওয়া হয়, তাহলে মোহামেডান স্পোর্টিং কিন্তু সিএফএল খেলবে না। প্রসঙ্গত একটা কথা আপনাদের বলি, 2016 সালে ডার্বি খেলতে অস্বীকার করে কল্যাণীতে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা হয়, মোহনবাগান অস্বীকার করে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং কল্যাণীতে খেলেছিল। 2016 সালটা আপনাদেরকে ভাবতে হবে কেন, খুব ইম্পর্টেন্ট, কেননা 2017তে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে রিনোভেশন চলছিল, ফলে ওই বছরটা খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তারপর যুবভারতী সুস্থ স্বাভাবিক হয়ে যাওয়ার পর কলকাতার 3 প্রধানের খেলা নিজেদের মধ্যে যখন খেলা হবে, সেটা কেন যুবভারতীতে হবে না? এই যে ইস্টবেঙ্গল তো ISL খেলছে যুবভারতীতে, মাঠ কি ভরছে? সবসময় তো মাঠ ভরে না, মাঠ তো একটা পরিবেশ পরিস্থিতি ম্যাচের উত্তাপের ওপর নির্ভর করে। তাহলে কি ইস্টবেঙ্গল কি ছোট টিম হয়ে যাচ্ছে? তা তো হচ্ছে না, সে তো বড় দল, বড় দলের মতোই থাকছে। কিন্তু মোহামেডান স্পোর্টিংকে এই রকম ট্রিটমেন্ট করাটাকে আমরা অন্ততপক্ষে সমর্থন করছি না। অন্ততপক্ষে আমাদের তো বলার মতো বা আমাদের যতটুকু হাতে আছে ব্র্যান্ড, তার মধ্যে তো এগুলোই আছে, সেগুলোকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই ফুটবলটাই নেগলেক্টেড হয়ে যাবে। সুতরাং আর নো মিনি ডার্বি, আর মোহামেডান স্পোর্টিং খেলবে না যুবভারতী ছাড়া কোনো মাঠে বাকি 2 প্রধানের সঙ্গে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।